রমজান মাস ছিল, তাই বাজারে প্রচন্ড ভিড় ছিল। একটা ছেলে অন্য ছেলেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে আগে চলে যায়, কারণ তারা দুজনেই মুটের কাজ করত। যে আগে যাবে সেই জিনিস বই নিয়ে যাবে। ছেলেটি মন খারাপ করে হেঁটে যাচ্ছিল, তখনই এক ভদ্রমহিলা তাকে ডাক দেন আর তার বাজারগুলো বয়ে নিয়ে যেতে বলেন। মহিলা অনেক লঙ্কা কিনেছে দেখে ছেলেটি বলে, আমার মা অনেক ঝাল খায়। মহিলা ছেলেটির নাম জিজ্ঞাসা করেন, বাড়িতে কে কে আছে জিজ্ঞাসা করেন। ছেলেটি বলে, মা আর ছোট বোন। ছেলেটি মহিলার বাজারগুলো মাথায় করে বয়ে নিয়ে যেতে লাগে। যেতে যেতে মহিলা জিজ্ঞেস করে, আচ্ছা তোমার মা কি করেন? ছেলেটি জানায়, আগে অন্যের বাড়িতে কাজ করত, কিন্তু এখন অসুস্থ হওয়ার কারণে আর পারে না। ছেলেটি বলে, এই রমজান মাসে সবাই অনেক বেশি বেশি বাজার করে, আমিও মাকে বলেছি কাল আমিও বাজার করব। মহিলা একটা দোকানে এসে একটা লিস্ট দেয় আর বলে লিস্টে সমস্ত জিনিসগুলো দুটো করে দিতে। ছেলেটি সব বাজারগুলো যখন গাড়িতে তুলছিল, তখন মহিলা বলে, আরে এগুলো নয়। ছেলেটি বলে, ম্যাডাম এগুলো কি তাহলে গাড়ির সামনে তুলে দেবো? তখন মহিলা বলে, না এগুলো তোমার মাকে দিও। এটা শুনে ছেলেটির মুখে হাসি ফুটে ওঠে। সত্যি সবাইকে নিয়ে ভালো থাকার মাঝেই রমজানের প্রকৃত মহিমা।